দাদা কোথায়? আমার নাম শাহজালাল বাবা, আমি শাহজালাল বাবা। আমি যেটা বলি সেটা হয়ে যায়। আজ কইছি আজ হুজুর আইবা আইছে। আমি আমি আল্লাহর পাগল, যদিও ইয়া থাকি শাহজালাল সফরানো পাগল ইয়া থাকি। আমি সব তো নগদ কাম করি আর তার সারি দিই। আপনার সন্তান যদি আপনার কাছে জানতে চায় আপনি বলবেন না? আমি তো সন্তান হিসেবে চাই, সন্তানরাও বলবো না, সন্তান হিসেবে আমি জানতে চাই। আমি আল্লাহকে বলবো, আপনি না বললে আমরা কার কাছে শিখবো? আমি আল্লাহকে বলবো, আপনারা না বললে আমরা কার কাছে শিখবো? মা আপনার বল দি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হায়াত দোকা বাসুকা। আমি এর দোয়া করি আল্লাহ চাই এই দরবারে যারা মাজার প্রেমিক আছে তাদের কথাগুলো, বাবাদের প্রেমিক আছে তাদের কথাগুলো যদি আমরা পৃথিবীর মাঝে, আমরা কেন তারা এভাবে ঘুরতে, তারা কেন তারা আল্লাহর ওলির প্রেমিক হয়েছে, কিভাবে হয়েছে? বাবা আচ্ছা তুই আমার বলতে পারবো না আর বলতে আমার সাজুলাল কইছোন সাফরানে কইছোন কিছু বলছে না। বুঝছেন আর হইম না আমার বাড়ি তো কেউ লোকের কথা বলি না। না মা নাই, বাবা নাই, স্বামী নাই, এই ভাই বোন আছে। বর বাড়ি ভাঙ্গিয়া গেছে কি বন্যায়, তখন বানিয়ে আছে ঘরের ভিতরে। আপনাকে কি মা বলে ডাকবো আমরা? বলেন ও আপনার নাম বাড়ি থেকে নাম নাই, নাম নাই আসে নাম নাই মা প্রেমিক তার নাম নাই, তার নাম তো কি হয় দাদা কোথায়? আমার নাম শাহজালাল বাবা, আমি শাহজালাল বাবা। শাহজালাল বাবা, তাহলে শাহজালাল মা, কিছু আর বলবো না, কিছুই তো বলেন নাই, কিছু বলেন নাই, আমি কিছু বলি নাই, বলেন নাই মা। আপনারা নিয়ে দিবেন নেটো সরিয়ে, না নেটো সারিয়া বলতে আপনি তো কোনো, এখানে বিষয়টা হচ্ছে ভালোবাসার বিষয়, এখানে অন্য কোনো বিষয় না, এখানে কোনো নেগেটিভ খারাপ কোনো বিষয় না, এটা ভালোবাসার বিষয়। আমার ভালোবাসা আমি প্রকাশ করব না, না আমার ব্যাপার, আপনার ব্যাপার, আমাদের ব্যাপার, এটা নিয়ে তো মানুষের মাথা ব্যথার কোনো দরকার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি ঢাকা, আমরা বিভিন্ন দরবারে যাই। আমাদের দরবার হলো কেরানীগঞ্জ, চিনেন? আমরা সব মাজারে যাই, ওনার লেখা বই দিলাম, খাওয়া দাওয়া করলাম, খানার খাওয়াও খাইছি। আমি তো খাই নাই, এখনো খাই নাই। আপনি কি খাবেন? আমরা আপনি যদি আমাদেরকে কিছু না বলেন আমরা কোনোদিন পারবো না এগুলো জানতে। বলছি বস কিছু বলছি, আপনার যদি মন চায় যদি কিছু জানার হচ্ছে না বলি তাহলে বলতে পারেন, আর যদি মনে হয় না বলবো না তাহলে আমার কিছু বলার নেই, এটা আপনার উপর ছেড়ে দিন। আসসালামু আলাইকুম, আমরা সাতটা কি আইন টাইম তাই নে মাদ্রাসা আর হুজি প্রত্যেক শুক্রবারে আইবা ওয়াই কিছু। এই যে আমি কল্পনা করছি সারাটা দিন আজকে তারার লাগে, তারা আইয়া আমার খান্দা পৌঁছে গেছে। আমি যেটা বলি সেটা হয়ে যায়। আজ কইছি আজ হুজুর আইবা আইছেন।
কারণ শাহজালাল বাবার মুখের কথা তো যেটা বলবে সেটা তো হতেই হবে, সেটাই হবে। তবে আমার লগে হোক যদি আগু ইয়া বাজে আমি করো ইয়া তারে একবারে লাইন লাগাইয়া দিলাই, আমি আমি আল্লাহর পাগল, যদিও ইয়া থাকি শাহজালাল সাফরানো পাগল ইয়া থাকি, আমি সব তো নগদ কাম করি তার সারি দিই, আমি বাকি কাম করি না, নগদ মঞ্চরে বই দিই। আমার লগে আগে ইয়ে লাগছে, আমি পিছু ইয়ে লাগিয়ে যাই। আছে না কত দুশ্মন পাগলের লগে, দুশ্মনে এই যে এস আই দারোগা আছে এখানে, আর আমরা বা খেয়াল রাখে, এই যে আমি এখানে শুইয়া থাকি বইয়া থাকি, এইখানে পুলিশ থাকে গাড়ি নিয়ে আসে রাত একটা দেড়টা দুইটা তিনটা পর্যন্ত, এখানে দেখে আছে সব মানুষের লগে লাগে কিন্তু আমার সাথে লাগে না, পুলিশে জিকারও করে না, রেফ জিকারও করে না, এই এখানে বসো ওখানে গড়ে যাও না, ওখানে হইব না, রেফে এই যে তুফান গেছে গতবার এইখানে বোয়াত ছাত্রী টাঙ্গে গিয়া রেফে গাড়ি আটকে ইয়া তুইয়া গিয়া হয় এই মা আপনি আমার ছাত্রী একটা থাকে, আপনি এখানে বসেন জিলকি দিতে আছে বাজ পড়বো আমার কিছু হইব না, আপনারা দোয়া করবেন এইখানে বৃষ্টির মাঝে গুপ বইবে কিলা থাকবে কিলা, আমি আপনারা এখানে বসে দেখেন আমি কি করি, আমার বৃষ্টি তুফান কিছু লাগে না, আমি এই জায়গায় বসে থাকি, এই যে খাদিম গুলা আছে আইতে যাইব দেখতে যাই আইতে দেখবো যাইতে দেখবো এখানে বসা, আমার খাদিম গুলা ভালো আছে যাইতে ও টেকা দিয়া যায় চা নাস্তা খাইবার লাগে ভাত খাইবার ভালোবাসা সবাই সাজাল বাবাকে আমার রাত্রে মারবা মারবো আমারে রাত্রে জানি না সে মারব মার দিব আল্লাহর ওলিয়ে মাইল দিব কথা বললে কেন যাকে ভালোবাসে তাকে তো মারা দেয়, আপনাকে ভালোবাসে এই জন্যই সে জানে মারলেও আপনি এখানে আমিও এক পুলিশ, আপনি যে পুলিশ আমিও এক পুলিশ, আমি পুলিশ হয়েছি না মাঝারে মারলে আমার আল্লাহ মারবা বাঁচাইলে আমার আল্লাহ বাঁচাইবা, আর কিছু বলবো না মুর্শিদের হজ কি হজ সম্পর্কে আপনি, আর মুর্শিদের হত্যা করবো না, মুর্শিদের কথা না কইলে কার কথা কইবেন, আমি আল্লাহর কথা বলবো, আল্লাহ মানেই তো মুর্শিদ, আর হইল না আমাদের মুর্শিদি তো আল্লাহ, আর বালা লাগে না আমাদের নবী ও মুর্শিদ আল্লাহ ও মুর্শিদ, লালন বাবাই বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও তিনি হয়, তো উনি বলেই গেছে এটা গান তো শোনাই যায় এটা তো জটিল কিছু না, আমরা এগুলাই তো জানি আর আমরা কাছে জানার কিছু নেই এগুলাই। আমরা রাতে আসি আরো পরে ঠিক আছে।